আসসালামু আলাইকুম, সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে আরও 969 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, মৃত্যু 11, সুস্থ হলেন 245 জন। করোনা উপসর্গ নিয়ে বরিশালে পুলিশ সহ দুজনের মৃত্যু, ময়মনসিংহ বিভাগে একদিনে শনাক্ত, ইউএনও চিকিৎসক সহ 27 জন। বাংলাদেশে করোনা জীবন রহস্য উন্মোচন, জানা যাবে ভাইরাসের জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন। রাজধানীতে প্রতিদিন বাড়ছে লোক সমাগম, মোড়ে মোড়ে যানজট, দোকানপাটে ক্রেতা কম। এবং করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে লকডাউন শিথিল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এবারে পুরো খবর। দেশে 24 ঘন্টায় আরও 969 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন 11 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16,660 জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 250, সুস্থ হয়েছেন আরও 245 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। গত 8ই মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে 18ই মার্চ। মঙ্গলবার ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 11 জনের মধ্যে পুরুষ 7 জন এবং নারী 4 জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেল 250 জন। আজকের তথ্য অনুযায়ী আরও 969 জন সহ দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত 16,660 জন। গত 24 ঘন্টায় 6,773 জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে মোট 1,36,638 জনের নমুনা। আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য এই আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই। গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। ব্রিফিংয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 245 জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত 3,147 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছে 152 জন এবং ছাড় পেয়েছেন 67 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2,361 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,256 জন। আমাদের মোট আইসোলেশন সংখ্যা 8,634। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,25,084 জনকে নেওয়া হয়েছিল এবং ছাড়ও পেয়েছেন 1,79,699 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 45,385 জন। করোনা সংক্রমণ এড়াতে পুষ্টিকর খাবারের পাশাপাশি বেশি করে পানি পান ও সবুজ শাকসবজি, তাজা ফলমূল খাওয়ার আহ্বানও জানানো হয়। আবারও বলবো, নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে বরিশালে এক পুলিশ সহ দুজনের মৃত্যু হয়েছে, ময়মনসিংহ বিভাগে একদিনে শনাক্ত হয়েছে ইউএনও পুলিশ চিকিৎসক সহ 27 জন। এদিকে নারায়ণগঞ্জ ও সিলেটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বরিশালে করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত পুলিশের এক উপপরিদর্শক অসুস্থ অবস্থায় বাকেরগঞ্জে তার বাড়িতে আসেন, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে তার মৃত্যু হয়। বরিশাল সদর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 47 জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 57 জনে আর আক্রান্ত 1,375 জন। সিলেট কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে 4 পুলিশ, 1 নার্স, 1 আনসার সহ নতুন 12 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 9 জনই রংপুর জেলার। রংপুর বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 352 জন। সুনামগঞ্জে 1 জন নার্স সহ 3 জন করোনা শনাক্ত হয়েছেন।
ময়মনসিংহ বিভাগে পুলিশ চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ নতুন 27 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের 2 চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট সহ জেলায় 16 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন একজন ইউএনও, একজন ওসি ও 3 জন স্বাস্থ্যকর্মী সহ 11 জন। টাঙ্গাইলে আরও 4 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 55 জন। জয়পুরহাটে নতুন করে আরও 23 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে 71 জন আক্রান্ত হলেন। কুমিল্লায় নতুন করে 3 জন এবং চুয়াডাঙ্গায় মেডিকেল টেকনোলজিস্ট সহ 5 জনের করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জে ইউএনও সহ আরও 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার নার্স সহ জেলায় 102 জন করোনায় আক্রান্ত হলেন। নগাঁয় এ পর্যন্ত শনাক্ত 70 জন করোনা রোগীর মধ্যে 10 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যশোরে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 4 জন। জেলায় মোট 77 জন রোগীর মধ্যে সুস্থ হয়েছেন 25 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এর ফলে ভাইরাসটির জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন জানা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিনোম সিকোয়েন্স তথ্যটি জার্মান সংস্থা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা GISAID-এ জমা দেওয়া হয়েছে। GISAID-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গত 18 এপ্রিল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক দল 22 বছর বয়সী এক নারীর কাছ থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে। এরকম আরও সিকোয়েন্স জানা হলে বাংলাদেশে ভাইরাসটি সম্পর্কে একটা ধারণা পাওয়া সহজ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত GISAID-এর ডেটাবেজে করোনা ভাইরাসের ওপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 20,799টি জীবন রহস্য জমা পড়েছে। শীঘ্রই আরো অনেকগুলো ভাইরাস যেন নমুনাগুলো থেকে সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাসগুলো কোথা থেকে এসেছে, ট্রান্সমিশন প্যাটার্নগুলো কি এবং বাংলাদেশে কিভাবে কিভাবে ছড়াচ্ছে। ভাইরাসগুলো সিকোয়েন্স করা খুবই দরকার, কারণ আমরা জানি যে অনেক ভ্যাকসিন এখন ট্রায়ালে আছে অনেক রকমের। এই ভ্যাকসিনগুলো যদি বাংলাদেশে আসে, আমরা কিন্তু আগে থেকে বুঝতে হবে কোন ভাইরাসের কোন ভ্যাকসিনটা সবচেয়ে ভালো কাজ করবে বাংলাদেশের জন্য। এখনও বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল। রাস্তার পাশে কিছু দোকান খোলা রয়েছে, তবে সেখানে ক্রেতার সংখ্যাও কম। দোকান মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদেরও বন্ধ করে দিতে হবে দোকানপাট। তবে আজও রাজধানীর বেশ কয়েকটি মোড়ে দেখা গেছে যানজট। হাবিবুর রহমান, ওভির রিপোর্ট। রাজধানীর পল্টন মোড়, এখানকার চিত্র দেখে মনেই হবে না চারিদিকে করোনার দাপট। দেশে করোনা আক্রান্তদের বেশিরভাগই ঢাকার, এরপরও নগরবাসীর মাঝে নেই সচেতনতা। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের আগে সীমিত আকারে বেচাকেনার অনুমতি পেয়েছে মার্কেটগুলো, তবে রাজধানীর অধিকাংশ শপিং মল ও মার্কেট এখনও বন্ধ। যেসব দোকান খোলা সেখানেও কম ক্রেতার সংখ্যা, তবে ফুটপাতে কসমেটিক্স ও জুয়েলারি দোকানে ভিড় করছেন অনেকে। ভাবছি যে 2টা থেরাপিস কিনবার কিছু কেনাকাটা আছে, কিনে আর আসবো না মার্কেটে। তা সেরকম হচ্ছে না, আগের জিনিসই কালেকশন, কাস্টমার একেবারে নেই। যেগুলো দেখতেছেন টুকটাক, এগুলো ওই যে ছোটখাটো জিনিস, যেগুলো কানের দুল টুল, এগুলো কেনার জন্য মানুষ বের হচ্ছে। নিউ মার্কেট, চন্দ্রিমা, চাঁদনি চক, গাউছিয়া সহ রাজধানীর বিভিন্ন মার্কেট ঈদের আগে না খুললেও পল্টনের পলিওল সহ কিছু মার্কেট খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দোকান মালিকরা। দোকান মালিক সমিতির যে নির্দেশনা দিয়েছে সেটা পালন করে 10টা থেকে 4টা পর্যন্ত আমরা মার্কেট খোলা রাখবো। এটা পরীক্ষামূলকভাবে, যদি দেখি এর থেকে কোনো ব্যত্যয় ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে আবার মার্কেট বন্ধ করে দেবো। তবে ঈদের কেনাকাটাকে প্রাধান্য না দিয়ে রাজধানীবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। রমজান ও ঈদ উপলক্ষে আগামী 14 মে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ত্রাণ তহবিল থেকে 50 লক্ষ পরিবারকে 2,500 করে 12,50,00,000 টাকা অনলাইনে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বিকেলে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী
এই মাসে রমজান মাস এবং ঈদ উপলক্ষে 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে তিনি সরাসরি উপকারভোগীদের হাতে অনলাইনে পৌঁছে দেবেন। এবং এই কার্যক্রমটা শুরু হলো 14 তারিখ থেকে, 14, 15, 16, 17, 18 5 দিন উনি এই অর্থটা বরাদ্দ দেবেন। চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা 72 ঘন্টার মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ইমেলের মাধ্যমে বিষয়টি আদালতকে জানাবেন। অনলাইনে করা রিট আবেদনের ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, আর একটি ডলফিনও যেন হত্যা করা না হয়। দেশে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে এটি প্রথম রিট আবেদন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে আবুল আসাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে শুনানি হতে পারে। এদিকে ভার্চুয়াল আদালতে বিচার প্রক্রিয়া মঙ্গলবার সারা দেশে 144 জনের জামিন মঞ্জুর। করোনা পরিস্থিতির কারণে চীন থেকে আমদানি করা কাঁচামাল কারখানাগুলোতে সরবরাহ করতে পারছেন না আমদানিকারকরা। দেশে পণ্য খালাসে তৈরি হচ্ছে বিড়ম্বনা। বন্দরে কন্টেইনার জট ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা পরিস্থিতির মধ্যে থেমে নেই চীনের সাথে আমদানি রপ্তানি। বাংলাদেশ গার্মেন্ট, ওষুধ শিল্প সহ বিভিন্ন পণ্যের কাঁচামালের বড় অংশ আমদানি হয় চীন থেকে। চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস বিস্তারের সময় সাময়িক অসুবিধা থাকলেও এখন সব কিছুই পর্যাপ্ত পরিমাণে আমদানি করা সম্ভব হচ্ছে। তবে বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বন্দরগুলোতে কন্টেইনার জট বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চিটং পোর্ট বলেন, অন্যান্য যে মংলা পোর্ট বলেন, সেখানেও প্রয়োজনীয় শ্রমিক না থাকার কারণে আপনার কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের আরেকটু মনোযোগী হওয়া দরকার। যথাযথভাবে পণ্য যতটুকুই আসছে এই পণ্যগুলো যাতে যথাসময়ে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছায়। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে দাবি ব্যবসায়ীদের। এ ব্যাপারে আমদানিকারকদের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য সরকারের কাছে দাবি জানান চায়না চেম্বারের এই মুখপাত্র। এই রকম অবস্থা চলতে থাকলে সারা বিশ্বে আমরা যে যাব বাণিজ্যের জন্য সেই যাওয়াটা বোধহয় খুব তাড়াতাড়ি আমাদের পক্ষে শুরু করা সম্ভব হবে না। আজকে থেকেও যদি আমরা সতর্ক না হই তাহলে বাংলাদেশকে সঠিক অর্থনৈতিক ধারায় ফেরাতে আমাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে। আমদানি করা পণ্য বন্দর থেকে দ্রুত কারখানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর লকডাউনে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন বাংলাদেশের 12,000-এরও বেশি সাধারণ নাগরিক ও শিক্ষার্থী। কারো পরিবার কাছে নেই, ফুরিয়ে গেছে টাকা, দুর্বিষহ জীবনযাপন। তাই এখন দেশে ফিরতে অস্থির তারা। আরও জানাচ্ছেন কেরামত উল্লাহ বিপ্লব। 2 মাসেরও বেশি দিন ধরে কঠিন সময় পার করে মালয়েশিয়া থেকে ফিরছেন 150-এরও বেশি শিক্ষার্থী। প্লেন চার্টার করেছেন তাদেরই একজনের বাবা। এর আয়োজন করে দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশের 3,000-এরও বেশি শিক্ষার্থী, প্রায় সবাই এপ্রিল মে মাসে ছুটিতে দেশে আসার কথা। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এখন তাদের সবাই প্রায় ঘরবন্দী। জাপানে গিয়েও একই অবস্থার মধ্যে পড়েছেন বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক। ব্যবস্থাটা হয়েছে, এটা খুব ভালো ব্যাপার। আমি আশা করি, আমরা আশা করি যে অন্য আরো আমাদের মতো যারা এতদিন এখানে স্টাক আছে এবার যেতে পারে না, ওরাও যেন আমাদের মতো যেতে পারে। এই অবস্থায় যদি বাংলাদেশ সরকার এবং জাপানে অবস্থিত বাংলাদেশ এম্বাসি সমন্বিতভাবে কোনো উদ্যোগ নেন, তাহলে অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং যারা বিভিন্ন কারণে বাংলাদেশে এবং জাপানে আটকা পড়েছেন তারা উপকৃত হবেন বলে আমি মনে করি। পররাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থী সহ বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিকদের চেয়ে অভিবাসীদের নিয়েই এখন বেশি দুশ্চিন্তায় আছেন তারা। এখন অনেক ছেলেমেয়েরা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কিছু কাজ নাই, লকডাউন, সেই জন্য এই সময় দেশে ছুটি কাটায়। দেশেও তো ছুটি নাই, দেশে আসলেও তো আপনার ব্যক্তি তাগিদে লকডাউন হয়েই থাকতে হবে। এই আপদকালীন সময়টা কোনোভাবে পার করেন, ইনশাআল্লাহ অবস্থার নিশ্চয়ই পরিবর্তন হবে।
আগামী এক দুই মাসে এই সংকট মেটার সম্ভাবনা নেই বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হয়েছেন আরও 23 পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে আজ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় বাহিনীর এসব সদস্যরা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন তারা। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট 298 জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজিসির আয়োজনে রাজধানীর মহাখালীতে চালু হল সংবাদকর্মীদের জন্য করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ। দিনে সর্বোচ্চ 20 জনের নমুনা সংগ্রহ এবং ফলাফল জানানো হবে এই কেন্দ্র থেকে। গাজী গ্রুপের ব্যবস্থাপনায় এ কাজে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও allwell.com। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতিতেও সার্বক্ষণিক ঝুঁকি নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের অনেকে এরই মধ্যে এই ভাইরাসে সংক্রমিত, মারা গেছেন অন্তত দুজন। এ অবস্থায় সাংবাদিকদের করোনার নমুনা সংগ্রহে আলাদা বুথ চালু করেছে বিজেসি। যারা সামনের সারির যোদ্ধা, আপনি আগে তাকে রক্ষা করবেন, তাহলে পেছনে যারা আছে তারা কিন্তু বেঁচে যাবে। সেই কারণে আমরা মনে করছি মিডিয়া কর্মী যারা আছে তাদের জন্য দ্রুত ভিত্তিতে এখন হসপিটাল, অগ্রাধিকার ভিত্তিতে হসপিটালে জায়গা রাখা দরকার, এবং তাহলেই হয়তো আমরা আরও কিছু প্রাণ বাঁচাতে পারব। এতে প্রতিদিন 20 জনের নমুনা পরীক্ষা করে 24 ঘন্টার মধ্যে ফলাফল জানানোর ব্যবস্থা করা হয়েছে। কোথায় গেলে সাংবাদিক ভাই বোনরা এবং তারা তাদের পরিবার তাদের ব্লাডটা কালেক্ট, তাদের সোয়াবটা তারা কালেকশন করতে পারবে, এই জন্য আমাকে যখন তারা বলেছেন যে একটু জায়গা দরকার, আমরা মহাখালী আমাদের যে কমিউনিটি সেন্টার আছে ডেডিকেট করে দেওয়া হয়েছে সাংবাদিক ভাই বোন তাদের পরিবারের জন্য। সেখানেই আমরা একটা কালেকশন সেন্টার করেছি এবং আমাদের ডাক্তারের মাধ্যমে আমরা যাদেরকে রেফার করা হয় সেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্যাম্পল কালেক্ট করে আমরা আলাদা বুথে গণমাধ্যম কর্মীদের করোনা পরীক্ষার ব্যবস্থা চালু হলেও গুরুতর অসুস্থরা কোন হাসপাতালে চিকিৎসা নেবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অত্যন্ত দুঃখের কথা যে এখন পর্যন্ত আমরা কোনো হসপিটাল সুবিধা পাইনি, তাই আমাদের এটা পেতে হবে। আমি মনে করি রাষ্ট্রকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। নমুনা পরীক্ষার জন্য সাংবাদিকদের আগাম নিবন্ধন করতে হবে। সহকর্মীদের চিকিৎসা সহায়তা দিতে একটি করোনা সাপোর্ট গ্রুপও চালু করেছে বিজেসি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন না দিয়েও করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটিতে মৃত্যুহারও অনেক কম। ইরানের ইস্ফাহান থেকে আরো জানাচ্ছেন কামরুজ্জামান নাবিল। ইরানে করোনা ভাইরাসে গত কিছুদিন আগেও যে আক্রান্তের সংখ্যা ছিল 3,000 এবং মৃতের সংখ্যা ছিল 150, তা কিন্তু অনেকটাই কমে এসেছে। এদিকে লকডাউন না করেও ইরান কিভাবে এ অবস্থায় এসেছে সে বিষয়ে যদি বলি, তবে বলবো যে ইরানে যখন প্রথম করোনা ভাইরাস আসে অর্থাৎ 19 ফেব্রুয়ারি, সেই সময় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রদেশের মেডিকেল প্রধানদের যে দ্রুত পদক্ষেপ নেওয়া, এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে ইরানের বিভিন্ন প্রদেশে 90টি কেন্দ্রে প্রতিদিন 12,000 করে করোনা কিটের মাধ্যমে টেস্ট করা হচ্ছে, যেটি করোনা রোগীদের অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করছে বলে বলাই যায়। অন্যদিকে ইরানের জনগণ, বেশিরভাগ জনগণই বাসায় অবস্থান করছেন এবং করোনার দিক নির্দেশনাগুলো মেনে চলছেন। এমনটি গত কিছুদিন আগে একটি সমীক্ষায় বলা হচ্ছে ইরানের 60-70% মানুষ কিন্তু বাসায় অবস্থান করছেন। এবং এভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ ইরান লকডাউন না করেও করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে এবং এতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা, বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা পরিস্থিতিগত কারণে সীমিত হয়ে পড়েছে। এতে স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন কিছু সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।
ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেস মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই অভিযোগে রাজশাহী চারঘাট এবং ভোলার চর ফ্যাশন উপজেলার দুই ইউপি সদস্যকেও বরখাস্ত করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুমি আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গত 8 মে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এরপর শুক্রবার রাতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 1700 কেজি চাল জব্দ করে। এ ঘটনায় উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই চেয়ারম্যান মোখলেস মিয়া পলাতক রয়েছেন। গতকাল থেকে নিখোঁজ হওয়ার পর রাজধানীর দিয়াবাড়ি রাস্তার পাশ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম দেলোয়ার হোসেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও আমিনুল ইসলাম জানান, দেলোয়ার গতকাল সকালে ঢাকার মিরপুরের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে টঙ্গীর তুরাক থানার পুলিশ। আয়নাবাজির চলচ্চিত্র অরিজিনাল সিরিজের পর এবার প্রচারের অপেক্ষায় রয়েছে তার ওয়েব সিরিজ ঘরে বসে আয়নাবাজি। করোনা দুর্যোগে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। রাসনা দাসের রিপোর্ট। 2016 সালে মুক্তি পাওয়া বাংলাদেশি থ্রিলার চলচ্চিত্র আয়নাবাজি দেশের চলচ্চিত্রের সংকটময় সময়ে অমিতাভ রেজা নির্মিত এই চলচ্চিত্রটি ব্যবসা সফল হবার সাথে সাথে ভালো মানের ছবির তালিকায় নিজের জায়গা করে নেয়। করোনা সংকটকালীন সময়ে কি করছে জনপ্রিয় এই চলচ্চিত্রের চরিত্রগুলো, এই নিয়ে এবার নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ঘরে বসে আয়নাবাজি। সিরিজের নির্মাতা অমিতাভ রেজাই, অভিনয় দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাভিলা এবং পার্থ বড়ুয়াকে। এমন কিছু নতুন কিছু করার থেকে বেটার জলদি পপুলার ক্যারেক্টার যেহেতু আয়না আছে, রীতি আছে, ওদেরকে দিয়ে আমরা এমন কিছু করতে পারি কিনা, যেটা দিয়ে এই মুহূর্তে আমাদের যেটা জানা দরকার মানুষকে, যে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার, সেটার কোনো কাজে আসতে পারে কিনা। নাফিস ফারুকের গল্পে সিরিজের প্রথম 3টি পর্বে দেখা যাবে করোনাকালে আয়নাবাজির চরিত্রগুলোর জীবনযাপন, ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতা তৈরি করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। গল্প চেষ্টা করেছি নির্মাণ করার এবং সেটাতে এটা আসলে 3টি এপিসোডের মাধ্যমে একটা অ্যাওয়ারনেস সিরিজ করার চেষ্টা করেছি। এটাই ছিল এটার মূল উদ্দেশ্য, মানুষকে আবার সাকসেসফুলি করতে পারি, হয় মানুষের ভালো লাগে, তাহলে আমরা এটা কন্টিনিউ করবো এবং এই ধরনের কাজ আরও করতে থাকবো। প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, বর্তমান সময়ে আয়নাবাজি চলচ্চিত্রের পুরো টিম সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছে। সার্বিক সহযোগিতা করায় ব্র্যাক এবং অস্ট্রেলিয়ান এইডকে ধন্যবাদ জানিয়েছে ঘরে বসে আয়নাবাজি পুরো ইউনিট। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আজ করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য চালু হলো অনলাইন বিক্রয় সেবা আনন্দ মেলা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির সুযোগ পাবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনলাইন বিক্রয় সেবার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সরকারের A2I প্রকল্পের সহায়তায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP বাংলাদেশ এই বিক্রয় কেন্দ্রে চালু করার উদ্যোগ নেয়। UNDP বাংলাদেশের জেন্ডার বিশেষজ্ঞ শারমিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন UNDP বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা রোগীদের চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করেছে আবুল খায়ের গ্রুপ।
সকালে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। গ্রুপের কর্মকর্তারা জানান, বরাদ্দ দেওয়া 300 সিলিন্ডারের অক্সিজেন শেষ হলে পুনরায় তা রিফিল করে দেওয়া হবে। এজন্য একটি বিশেষ টিম গঠন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও করোনা চিকিৎসার জন্য দেশের যে সকল হাসপাতালে নিজস্ব বিশেষায়িত অক্সিজেন সিলিন্ডার রয়েছে, তারাও এসে ফ্রি অক্সিজেন রিফিল করে নিতে পারবেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হাসান শাহরিয়ার কবির, আবুল খায়ের গ্রুপের সিইও মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র ম্যানেজার ইমরুল কাদের ভূঁইয়া। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নিজের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে জানিয়ে পেসকভ জানান, বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, এক মাসের বেশি সময় আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সাক্ষাৎ হয়। এদিকে রাশিয়ায় প্রত্যেক দিন করোনা আক্রান্ত লাফিয়ে বাড়লেও মঙ্গলবার থেকে নির্মাণ খাত ও কারখানার শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সুলভ মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। মহানগরীর 39টি পয়েন্টে 5টি ট্রাকে মোট 18টি পণ্য বিক্রি করছে মেঘনা গ্রুপ। পণ্যের দাম রাখা হচ্ছে খুচরা মূল্যের চেয়ে অনেক কম। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ভোক্তাদের কাছে সুলভ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের ভোগ্যপণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেঘনা গ্রুপ। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ভোক্তাদের কাছে সুলভ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের ভোগ্যপণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেঘনা গ্রুপ। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলবে। এবারে পারটেক্স খেলার খবর। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়াকে প্রধান লক্ষ্য বানাতে চান অ্যাডাম চাম্পা। জাতীয় দলের জার্সিতে 55টি ওয়ানডে খেললেও এখনও সাদা পোশাকে নামা হয়নি তার। ওজি লেগ স্পিনার বলেন, নিজেকে প্রমাণ করতে প্রথম শ্রেণীর ক্রিকেটের পারফরমেন্সে ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। ওআইডিতে 75 আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখনও পর্যন্ত 105 উইকেট নিয়েছেন অ্যাডাম চাম্পা। বুন্দেসলিগাকে সামনে রেখে করোনা মহামারীর মধ্যে অনুশীলন শুরু করেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুশেন। মাঠে ছিলেন দলের কোচ পিটার বোশ, লিওন বেইলি, কেই হার্ভার্ড সহ আরও কয়েকজন। সামাজিক দূরত্ব বজায় রেখেই অনুশীলনে নামেন ফুটবলাররা। 16 মে থেকে লিগ শুরুর ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ। খেলা বন্ধের আগে টেবিলে পাঁচে ছিল লেভারকুশেন। দর্শকবিহীন স্টেডিয়ামে হবে লিগের বাকি ম্যাচগুলো। নিজের দাতব্য সংস্থা লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে আর্জেন্টিনার করোনা তহবিলে আরও 4.5 কোটি টাকা দান করেছেন লিওনেল মেসি। এর আগে 9 কোটি টাকা দিয়েছিলেন ফুটবলের এই জাদুকর। টুগেদার ফর দ্য হেলথ অফ আর্জেন্টিনা নামক এই তহবিল চালাচ্ছে গারাহান ফাউন্ডেশন নামের এক সংস্থা। মেসির টাকা যেন সঠিক খাতে ব্যয় হয় তা তদারক করবে তারা। 6 হাসপাতালের করোনা রোগীদের সেবা দেওয়া হবে মেসির টাকা দিয়ে। এই হাসপাতালগুলোতে মেসির টাকায় অক্সিজেন ট্যাঙ্ক, কম্পিউটার মনিটর, শ্বাসযন্ত্র, পিপিই কিট, মাস্ক ইত্যাদি কেনা হবে। সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 3:48, রাজশাহীতে রাত 3:53, সিলেটে 3:39, চট্টগ্রামে রাত 3:46, খুলনায় 3:54, বরিশালে 3:50, রংপুরে 3:47 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:45। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে আরও 969 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, মৃত্যু 11, সুস্থ হলেন 245 জন। করোনা উপসর্গ নিয়ে বরিশালে পুলিশ সহ দুজনের মৃত্যু, ময়মনসিংহ বিভাগে একদিনে শনাক্ত, ইউএনও চিকিৎসক সহ 27 জন। বাংলাদেশে করোনা জীবন রহস্য উন্মোচন, জানা যাবে ভাইরাসের জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন। রাজধানীতে প্রতিদিন বাড়ছে লোক সমাগম, মোড়ে মোড়ে যানজট, দোকানপাটে ক্রেতা কম। এবং করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে লকডাউন শিথিল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।